হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ফ্যাশন ডোজ লাইফ স্টাইল অ্যান্ড ব্লগ বাই সোমা সন্ত্রা তো চলে এসছো সবাই তোমরা আজকে আমি আর আমার বর সকাল দশটার সময় ঘুম থেকে উঠেছি বুঝতে পারছো কতটা লেট কেন কি আজকে হচ্ছে টু অক্টোবর আজকে হচ্ছে দুজন ছুটি ঘুম থেকে উঠেই আমার বর তাড়াতাড়ি করে উঠে ডাল ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিল কুকারে আমার একটু বেশ দারুণ লাগে গরম গরম ভাত ডাল আরও তার সাথে আলু সেদ্ধ আর মাছ ভাজা আর ওপর থেকে ঘি ছড়ানো উফ জাস্ট চুমু চুমু লাগে তারপর আমরা সেজে গুজে সাত সমুদ্র পার করে আমরা পৌঁছে গেলাম কোথায় ধর্মতলায় দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা ওইখানে পৌঁছে মনে হচ্ছে যেন আমি ঠাকুরের প্যান্ডেল দেখতে যাচ্ছি এত ভিড় এত ভিড় চারিদিকে শুধু শুধু মাথা দেখা যাচ্ছে মানুষের এতটা ভিড় আর এই ভিড়টা দেখে মনে হচ্ছে যে পুজো ফাইনালি চলেই এলো সবাই আনন্দ করে শপিং করছে কেউ খাচ্ছে কেউ ঘুরছে কতগুলো হচ্ছিল সব নিয়ে বাড়িতে চলে যাই পরে ঝুমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল তাই জন্য ছোটো ছোটো আমরা একটাই একটা মার্কেট ছিল ভেতরে ঢুকলাম আর ঢুকেই দেখতে পারলাম এত সুন্দর সুন্দর সব জিনিস বিক্রি হচ্ছিল এত সুন্দর সুন্দর ক্রকারি আইটেমস গুলো দারুণ লাগছিল দেখতে কিছু কিনিনি বাট ঘুরলাম জানলাম যে এখানেও কিছু আছে পাওয়া যায় তো বেশ ভালোই লাগছিল ঘুরতে পরপর অনেক সব ছিল এখানে তোমরাও চাইলে এখানে এসে দেখতে পা তোমরা তো জানোই যারা কলকাতায় থাকে ওরা তো অবশ্যই জানে এই একটা পুরোনো খুব পুরনো একটা বেকারি শপ দেখতে পেলাম তাই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই নানান ধরনের কুকিজ পেস্ট্রি সব পাওয়া যাচ্ছিল এখানে আমরা এখান থেকে কিছুই খাইনি কেন কি আমরা দুজনকারী পেট একদম ফুল ছিল তারপরেই দেখতে পেলাম এই হেয়ার এক্সটেনশনের শপটা অনেকগুলো হেয়ার এক্সটেনশন ছিল তোমরা পারলে এখানে আসতে পারো তারপরে এখানে আমি চলে এলাম একটা আবার ফ্লাওয়ারের দোকানে যে হ্যান্ডমেড সব ফ্লাওয়ারগুলো পাওয়া যায় আমার খুব খুব ভাল লাগে এখান থেকে একটা আমি প্যাম্পাস গ্রাস নিলাম ঘরে সাজিয়েছি আর এখানে সিম পার্ক মলের বাইরে এখানে দেখতে পাচ্ছি ফুড ফেস্টিভ্যাল লেগেছে এটা খুব ভাইরাল এখন দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে আর ফাইনালি আমরা ছাতায় মাথা দিয়ে শপিং কমপ্লিট করে আর কী কী শপিং করলাম বাড়িতে গিয়ে দেখাবো অবশ্যই আরে দাঁড়াও কোথায় যাচ্ছ তোমরা দাঁড়াও এখনো শেষ হয়নি ব্লগটা গ্যাস করো তো দেখি আমি কোথায় এসছি হ্যাঁ ঠিক ধরেছ সিলে ধরে এসছি ধর্মতলায় আসবো আর সিলেদার আসবো না হতেই পারে না এখানে প্রত্যেকবার পুজোতে এত ভিড় হয় এত ভিড় হয় কি বলবো কোনো মানে ধারণার বাইরে এইখানে আমার বর মশাই একটা স্লিপার নিল আর আমি একটা ব্যাগ নিলাম শ্রী লেদারের ভেতরে এতটা ভিড় যে আমাদেরকে ভেতরেও লাইন দিয়ে দিয়ে হাঁটতে হচ্ছিল দুজনকারই পেট ভর্তি ছিল তাই ভাবছিলাম বাইরে এসেছি কিছু তো একটা খেতে হবে তাই জন্যে ফাইনালি আমরা এখানে এলাম একটু ইচ্ছা করলো পাওভাজি খেতে অনেক দিন খাওয়া হয়নি মানে অনেক দিন পর আমরা পাওভাজি খাবো তো খেলাম মোটামুটি ছিল খুব বেশ ভালো ছিল না তারপরেই আমরা বাড়ি ফিরে এলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি ভাবছো যে আমি ল্যাপটপ নিয়ে কি করছি তোমার অফিস টাইম শুরু হয়ে গেছে হ্যাঁ আমার সন্ধেবেলায় অফিস থাকে তো এখান থেকে আমি কিছু সানগ্লাসেস নিয়েছিলাম এই তোমাদেরকেই দেখাচ্ছি তোমরা একটু বলো কোনটা বেশি ভালো লাগছে আর এই ইয়েলোটা দেখতে পাচ্ছ এটা আমার হাজবেন্ডের বলো তো কেমন লাগছে সিলিডার থেকে হাজব্যান্ড একটা স্লিপার নিয়েছে আর আমি এই ব্যাগটা নিয়েছি ঠিক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও দাও